সামনের দিনে কি তফাত আছে, কি তফাত আছে? এই ভারতবর্ষে গৌরী শঙ্কর দত্ত জন্মেছে, ফিরা ভাকির জন্মেছে। এই ভারতবর্ষে রানা ছেলে গৌরী শঙ্কর দত্ত বড় হয়েছে, ফেরা হাকিম বড় হয়েছে। আর এই ফেরা হাকিমের যেদিন মৃত্যু হবে, আল্লাহর কাছে এই প্রার্থনা, এই ভারতবর্ষের ছ ফিট মাটি আমার কবর হয়ে যাক, ভারতবর্ষের মাটিতে আমার দেহ মিলে যাক, সারা জীবনের জন্য ভারতবর্ষের মাটিতে আমি বিলীন হয়ে যাব। গৌরী দারও নিশ্চয় এই ইচ্ছা থাকবে, সীতা ভস্ম গঙ্গায় মিলে ভারতবর্ষের মাটিতে মিলে যাবে, ভারতবর্ষের মাটিতে গৌরী দাও মিলে যাবে, ফেরা হাকিমও মিলে যাবে, ভারতবর্ষের মাটির থেকে আমাদের জন্ম এই মাটিতে মিলে যাবে। তাহলে তফাৎটা কোথায়? 72 সালে বাংলাদেশ থেকে চলে এসেছিলাম পেটের জন্য, তাহলে তখন ধরুন একজনের বয়স ছিল 30 বছর, আজকে তার বয়স কত? 72 সাল থেকে 30 বছরের যুবক 77 বছর বয়স, প্রায় 80 বছর। তাহলে তার ছেলে হয়ে গেছে, তার নাতিপুতি হয়ে গেছে, সবাইকে নিয়ে বলছে বাংলাদেশ ভেসে গা, হাসিনা নেবে? নেবে না। তাহলে ওইখান থেকে বাংলাদেশ রাইফেল গুলি করবে, এখান থেকে বিএসএফ গুলি করবে, রোহিঙ্গাদের মতন মাঝখানে দাঁড়িয়ে মরে যাবে। তাই বলেছিলাম আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের এই লড়াইটা বেঁচে থাকার লড়াই। এই লড়াইয়ে কেউ কংগ্রেস নয়, কেউ সিপিএম নয়, একজনেরই হাত শক্ত করতে হবে, তার নাম মমতা ব্যানার্জি। এগিয়ে বলতে হবে, মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। আবার হিন্দু ভাইদের বলছে, যেতনে মুসলমান হ্যায় সব ঘুসপেটিয়া হ্যায়, আর জিতনে হিন্দু হ্যায় ও শরণার্থী হ্যায়, উসকো সিটিজেনশিপ দিল দে দেগা। কেন কেন? এই ধরুন ধরুন ও সিটিজেনশিপ দিল নেবে কেন? কেন 6 বছরের জন্য ভিসা নিয়ে থাকবো কেন? আর তারপর যদি তোর সরকার চলে যায়, তাহলে তো আমি বিদেশি হয়ে গেলাম, ভিসা শেষ, মারবে লাঠি, না বাংলাদেশের না ভারতবর্ষের, আমাকে আকাশে ঝুলতে হবে, হেলিকপ্টার নিয়ে আমি এরকম আকাশে আছি, আকাশে যেতে হবে। এই ভাবে আমার তো ভোটার কার্ড আছে, আমি তো এই দেশের ভোটার, 5 বছর 7 বছর হলে ইউকে সিটিজেনশিপ দিয়ে দেয়, 10 বছর হলে আমেরিকা সিটিজেনশিপ দিয়ে দেয়, আর এখানে আমার ছেলে আমার নাতিপুতি হয়ে গেছে, আমাকে বলছে ঘুষপেটিয়া। আমি বলছি মোটা ভাই, হিয়া পর আগার এনআরসি করেগা, বঙ্গাল কা আদমি তোমারা ঠ্যাং তোড় কে গুজরাট ভেজ দেগা। গুজরাটে 2000 মানুষকে মেরেছো, ইসরাত জাহানের মতন মহিলাকে এনকাউন্টার করে মেরেছো, যেই বিজেপি পাওয়ারে এসছে তোমার সিবিআই তোমার কেস উইথড্র করে নিয়ে বলেছে, এফআইআর করে দিয়েছে, আর ওর বাবা গুরুদেব এলকে আডবাণী তাকে পর্যন্ত ছাড়েনি, জানে যদি ভারতবর্ষের রাষ্ট্রপতি হতে হয়, তাই তার এগেনস্টে সিবিআই, শুধু ফিরা হাকিমের এগেনস্টে, মমতা ব্যানার্জির এগেনস্টে নয়, তার গুরু নিজের গুরু এলকে আডবাণীর বিরুদ্ধে সিবিআই আবার নতুন করে কেস খুলে দিয়েছে। তাহলে যে নিজের বাপের হয় না, যে নিজের গুরুর হয় না, সে কি করে মানুষের হবে? এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। দুইজন মোটা আর ওই দাড়িয়ালা ভারতবর্ষ চালাবে, আর আমরা আঙুল চুষবো, আঙুল চুষবো না। আমরা বলতে চাই বাংলার মাকে, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি। আমরা অমিত শাহ বাবু বাংলায় ফিরো না, ঠ্যাং ভেঙে দেওয়া হবে, ঠ্যাং ভেঙে দেওয়া হবে।
এখন গাড়িওয়ালা কি করছে নিজেকে জানেন? হাম ইমানদার চৌকিদার, চৌকিদার চৌকিদার, আর নিজেকে নিজে বলছে ইমানদার চৌকিদার। এই ছোটবেলা কাছে কবিতা দিয়েছিলে না, নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজেকে যে ইমানদার বলে ইমানদার সে নয়, লোকে যাকে ইমানদার বলে ইমানদার। চৌকিদারকে কি বলছেন আপনারা? তাহলে ইমানদার হলো কোথায়? ইমানদার তুমি, ইমানদার চৌকিদার। ইমানদার এমন যে ওখান দিয়ে বলেছিল বিদেশ থেকে কালা ধন আনবে, আর আমার আপনার ব্যাংকের টাকা সাইড। নীরব মোদি জাফার, ময়ূর চস্কি পাঠিয়ে যাও, বিজয় মালিয়া পাঠিয়ে দাও, ব্যাংকের মাল আমার আপনার নিয়ে বিদেশে পালিয়ে গেল। কালা ধন বিদেশে পাঠালো কে? নরেন্দ্র মোদি আবার কে? নরেন্দ্র মোদি আবার কে? নরেন্দ্র মোদি আবার কে? তাই আপনাদের বলছি সাবধান হয়ে যান। শুধু মুসলমানদের মারবে তা নয়, যে নিজের বাপের হয় না, যে নিজের গুরুদেবের হয় না, সে কখনো মানুষের হয় না। তাই বন্ধু অনেক পাওয়ার দিয়ে ভারতবর্ষকে বিদেশের অধীনে চলে যাবে। ওই ছোট্ট বাচ্চা, ওর মাথাটাও বিক্রি হয়ে যাবে। সরফরোশি কে তমন্না আব হামারে দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনে, বাজুয়ে মোদি মে হ্যায়, বাজুয়ে মোদি মে হ্যায়। আরে আমরা বামফ্রন্টের গুলির ভয় পাইনি, একুশে জুলাই দাঁড়িয়েছিলাম, তোর সারা সিবিআই এর ভয় পাবো? সরি, গালাগালি করি, তোর সিবিআই এর ভয় পাবো? একটা অন্যায় অত্যাচার হচ্ছে, অন্যায়। বলেছেন যে জানেন বাড়িতে মাংস নেই, ফ্রিজে গরুর মাংস নেই, ফ্রিজে মুরগির মাংস, সেই মুরগির মাংস রয়েছে কয়েকজন গোরক্ষক চলে গেল লাঠি নিয়ে। আমি জানি তা কে বলে, গরু কে খাতা হয় ইউপি মে? বলো নেই সাপ, গরু নেই হ্যায়, হম মুরগি কা গোশ রাখা হ্যায়। বলে ভাগ, মেরে ফ্রিজটা বার করলো, গোশ ওই মুরগির মাংস এদিক ওদিক পা দিয়ে ফেলে দিল, পেটিয়ে পিছিয়ে 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 একটা 22 বছরের ছেলেকে মেরে দিল। বাবা এলো, বললো ভাই এটা মুরগির মাংস, আমাদের গরুর মাংস পাবো না, সাহসও নেই। মারলো বাবাকে এক ডান্ডা, বাবার মাথা ফেটে গেল। মা এলো বাঁচাতে, মাকে ধরে ধাক্কা মেরে পেটে লাঠি মেরে ফেলে দিল। এইভাবে ইউপিতে অত্যাচার হচ্ছে, আমরা বাংলায় ভালো আছি, আমরা বাংলায় ভালো আছি, সেই অত্যাচার দেখেননি? এই যে টুপি, টুপি পরে যাওয়া মানা। মা বলছে বাবু যাস না, মত যাও, ও বজরঙ্গ দল দেখ লেগা তো হুমায় পর রাস্তা মে আপকো মার দেগা। লুকিয়ে গে মসজিদে গে টুপি পরে নামাজ পড়ো, রাস্তায় পড়তে যেও না, দাড়ি কেটে ফেলছে লোকে। আর আমরা কি বলি, ওপরালা ছাড়া কারো সামনে মাথা নত করবো না। এই মাথা কেটে যেতে পারে, কিন্তু এই মাথা নত করবো না, এই মাথা নত করবো না। আর ইউপিতে মানুষ আজকে বলছে কবে যাবে মোদি, কবে যাবে বজরং দল, কবে যাবে যেখানে গরুর মাংসের দাম বেশি, গরুর দাম বেশি, মানুষের দাম কম। আরেকটা জিনিস শুনুন, নোট করুন, নোট করুন, সাধারণ মানুষকে গরু খাওয়ার জন্য মেরে ফেলে দিচ্ছে। আর সব থেকে বড় ভারতবর্ষের গরু এক্সপোর্টার কে? গরুর মাংসের এক্সপোর্টার কে? সঙ্গীত সিং, সঙ্গীত সিং, সাধনা অ্যাসেম্বলির এমএলএ, বিজেপির এমএলএ, সব থেকে বড় গরুর এক্সপোর্টারের নাম।
আরেকজন গরুর এক্সপোর্টার শ্রীচাঁদ শর্মা, ওয়েস্টার্ন ইউপির ভাইস প্রেসিডেন্ট, গরুর মাংস এক্সপোর্ট করে। তোমার মাংস এক্সপোর্ট করছো, গরুর মাংস এক্সপোর্ট করে মাল আনছো, কোনো অসুবিধা নেই। গরিব মানুষ গরু খাচ্ছে না, তাকে পিটিয়ে মেরে দিচ্ছে। কেন গরু ব্যান্ড হলো, কেন গরুর মাংস ব্যান্ড হলো? তার কারণ, গরুর মাংস না খেলে গরুর দাম কমে যাবে। গরুর দাম কমলে বিফ এক্সপোর্টারের কাছে গরুগুলো সস্তায় যাবে, তাদের লাভ বেড়ে যাবে। আর আজম খান বলেছে এবার কি 200 কোটি টাকা বিজেপিকে বিফ এক্সপোর্টাররা দিয়েছে গরুর মাংসের টাকায়। তোমার দল চলে, তোমার লজ্জা লাগে না, গরিব মানুষকে মারো, তুমি হত্যাকারী বিজেপি, তোমাকে কেউ মানুষ ক্ষমা করবে না। তাই আসুন আজকে শুধু এইটুকু বলি, আমরা সবাই মিলে আজকে সংকল্প করি ভাই, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমরা ভাই ভাই বিজেপিকে হারাতে চাই, মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসেবে চাই, একটা প্রগতিশীল ভারতবর্ষ চাই, কন্যাশ্রী সম্মেলা পাঠ সেই ভারতবর্ষ চাই, উন্নততর ভারতবর্ষ চাই, জাত পাত ধর্ম কোন ভেদাভেদ থাকবে না সেই ভারতবর্ষ চাই। তাই বলি, মমতা তুম লড়তে রহো, হম তুমারে সাথ হ্যায়, হম তুমারে সাথ হ্যায়, হম তুমারে সাথ হ্যায়। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।